নাজমুল হোসেন শান্তর কেরিয়ারে বইছে বসন্তের সুবাতাস। সমালোচনাকে পাশ কাটিয়ে ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠে বাঁহাতি ব্যাটার আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। তিন ম্যাচ সিরিজে সিরিজের সর্বোচ্চ 196 রান করেছেন শান্ত। দলের দরকারের সময়ে বল হাতে নিয়েছেন একটি উইকেটও। সব মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারটি ওই দিন উঠেছে শান্তর হাতেই। এবার আইসিসি ব্যাটিং র্যাঙ্কিং এ উন্নতি হলো শান্তর। গতকাল আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং এ 44 ধাপে গিয়েছেন শান্ত। এখন তার অবস্থান কেরিয়ার সেরা 109 নম্বরে, রেটিং পয়েন্ট 410। উন্নতি হয়েছে উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমেরও। সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন তিনি, ফলে একতাপ এগিয়ে তিনি উঠে এসেছেন 16 নম্বরে, তার রেটিং পয়েন্ট 653। তবে অবনমন হয়েছে দেশের ওপেনার তামিম ইকবালের। শেষ ম্যাচে 50 পেলেও 20 থেকে 25 নম্বরে নেমে গেছেন টাইগার উদ্রেব। অবনতি হয়েছে সাকিব আল হাসানেরও, 27 থেকে 5 ধাপ নেমে এখন তিনি 32 নম্বরে। 34 থেকে লিটল 3 ধাপ পিছিয়ে নেমে গেছেন 37 নম্বরে। মোহাম্মদুল্লাহ রিয়াদ আছেন 42তম অবস্থানে। 886 রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমান। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান্ডারডুসনের রেটিং পয়েন্ট 777। প্রিয় দর্শক, নাজমুল হাসান শান্তর এমন পরিবর্তনের পিছনে কোন বিষয়টিকে মুখ্য বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।